কক্সবাজার উত্তর বন বিভাগের সদর মেহেরগণা রেঞ্জা দিন মেহেরগণা বনপিটের সংরক্ষিত বনাঞ্চলে বনকর্মী ও বনদুষ্যদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে এ ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষে আহত হয়েছেন আরও অন্তত দশজন দুই বনপ্রহরী নিখোঁজ রয়েছে আজ সকাল দশটায় এই ঘটনা ঘটে আহত ও নিহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়েছে গুলিবিদ্ধদের মধ্যে বন বিভাগে সাতজন আহত ও দুজন নিখোঁজ রয়েছেন কক্সবাজার উত্তর বন সদর রেঞ্জা কর্মকর্তা মেহেদী হাসান জানান ভূমি জবরদখলকারী যারা আছে তারা অবৈধভাবে ঘর তুলতেছিল পাহাড় কেটে প্রথম এর আগে একবার ভাঙা হয়েছিল আজকে যখন আবার নতুন করে ঘর তোলা হয়েছে খবর পায় আমাদের স্টাফরা সহ ডিউটি অফিসার সবাই গেছে তারা যাওয়ার পরে যখন আপনার ওই ঘরের পলিথিনটা প্রথম টান দিচ্ছে আর কি আমাদের ইনজিউট হয়েছে প্রায় সাতজনের মতো ইনজিউট দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক একজন গুলিবিদ্ধ গোলাগুলি হয়েছে আর আমাদের একটা অস্ত্র তারা চিনায় নিয়ে যাওয়ার পরে পুলিশ এখন গিয়ে উদ্ধার করছে এটা অবস্থায় উদ্ধার করা হয়েছে আমাদের গুলিগুলো মিসিং জবাবে বনকর্মীরাও গুলি চালায় এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে ঘটনাস্থলে সাতজন বনকর্মী গুলিবিদ্ধ ও দায়ের কোপে আহত হন আহত সাত বনকর্মীদের উদ্ধার করা হলেও দুইজন নিখোঁজ রয়েছে নিহত মোস্তাক আহমেদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে কক্সবাজার থেকে জসীম পলি টিভি